শ্রী ত্রিদীপ চৌধুরী, রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য, এমপি, বহরমপুর লোকসভা কেন্দ্র। পিতা শ্রী গণেশ গোবিন্দ চৌধুরী, জন্ম 1911 ডিসেম্বরে ঢাকা শহরে। বহরমপুর কেএন কলেজিয়েট স্কুল, নবাব বাহাদুর স্কুল থেকে শিক্ষালাভের পর কেএন কলেজে ভর্তি হন, কিন্তু পলিটিক্যাল মুভমেন্টে জড়িয়ে পড়ার দরুন জেলে যেতে হয় এবং বিএ ও এমএ পাস করেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে প্রাইভেট স্টুডেন্ট হিসাবে জেল থেকে। বিএ ও এমএ করেন ইকোনমিক্সে। সারা জীবন ছিলেন অবিবাহিত, ছিলেন সাংবাদিক, লেখক এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। 1931 থেকে 37 পর্যন্ত বিনা বিচারে জেলে ছিলেন অনুশীলন দলের আন্ডারগ্রাউন্ড বিপ্লবী হিসাবে। আবার 1940 থেকে 46 পর্যন্ত জেলে ছিলেন। জুলাই 1955 থেকে জানুয়ারি 1957 পর্যন্ত গোয়া আন্দোলনের জন্য পর্তুগিজ সরকার তাকে জেলে রাখে। প্রথম জেলে থাকা অবস্থায় মার্ক্সবাদ ও লেনিনবাদ দ্বারা প্রভাবিত হন। প্রথমে কংগ্রেস এবং পরে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন। ত্রিপুরি কংগ্রেস সেশনে 1939 নেতাজি সুভাষচন্দ্র বোসকে সাপোর্ট করা নিয়ে মতপার্থক্যের জেরে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ত্যাগ করেন এবং আরএসপি, রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি বা বিপ্লবী সমাজতন্ত্র দল প্রতিষ্ঠা করেন 1940-এ। তিনি প্রথম জেনারেল সেক্রেটারি হন আরএসপির। ভাইস প্রেসিডেন্ট ছিলেন ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেসের। 1952 থেকে 57 প্রথমবারের জন্য, 57 থেকে 62 দ্বিতীয়, 62 থেকে 67 তৃতীয়, 67 থেকে 70 চতুর্থ, 71 থেকে 77 পঞ্চম, 77 থেকে 79 ষষ্ঠবার আরএসপির নেতা হিসেবে বহরমপুর লোকসভা থেকে জেতেন। 87 থেকে 97 আমৃত্যু তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। 1974 সালে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে নির্বাচনে লড়েন বিরোধী দলের হয়ে, কিন্তু ফখরুদ্দিন আলী আহমেদের কাছে হেরে যান। তিনি প্রথম বাঙালি ছিলেন যিনি রাষ্ট্রপতি নির্বাচন লড়েন। শ্রমিক, কৃষক ও ছাত্র আন্দোলনের জননেতা ছিলেন এবং অনেক ইউনিয়ন ও অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলেন। তার দর্শন, অর্থনীতি এবং আর্কিওলজিতে বিশেষ ইন্টারেস্ট ছিল। প্রচুর বই, প্রবন্ধ লিখেছেন। কিছু গুরুত্বপূর্ণ বই হল লেফট রাইট লেফট, এ ক্রিটিক অফ সিপিআই 1948, সুইং ব্যাক 1951, সিন্ডিকেট ভার্সেস ইন্ডিকেট 1970, সালজার জেলে 19 মাস, অ্যাবাউট আরএসপি, অ্যান আউটলাইন অফ সোশ্যালিজম। 1997 সালে তিনি পরলোক গমন করেন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।